গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা, আমি আর রনও যাচ্ছি মায়ের এক কলিগের বাড়িতে। আর আমরা যখনই কোথাও একটা যাই, তখনই কুট্টু ছাদে চলে যায়, ছাদে গিয়ে এখান থেকে দেখতে থাকে আর কাঁদতে থাকে, ভাবে যে আমরা আর ফিরবো না। আমি যেহেতু শ্বশুর বাড়িতে ছিলাম, তাই বাবা আমাকে রনকে স্টেশন পৌঁছে দিচ্ছে। ওদিক থেকে মা আর বোন অলরেডি স্টেশনে পৌঁছে গেছে। মায়ের স্কুলের সমস্ত টিচাররা যাবে, যাদের প্রত্যেককে আমি অনেক ছোটবেলা থেকে চিনি। ঠিক সেই কারণেই ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে। যেহেতু আমি এখানে থাকি না, তাই সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়াটাও সম্ভব হয় না। সেই জন্য এই ধরনের প্ল্যান আমি কখনোই মিস করি না। সবাই চলে এসেছে, এই হলো আমাদের কম্পার্টমেন্ট, এবং ওরা সবাই এসে জায়গাও রেখেছে আমাদের জন্য। গোটা কম্পার্টমেন্ট জুড়েই আমরা এত চেঁচামেচি, এত হাসাহাসি করেছি যে সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। হাসি মজা করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এরপর আমরা নামবো। আমরা নেমেছি কৈচর স্টেশনে, আমরা যাব ক্ষীরগ্রামে। কৈচর স্টেশনে নেমে বাস বা টোটো করে যেতে হবে আমাদের ক্ষীরগ্রাম। যেহেতু একদম নতুন একটা জায়গা, তো আমরা গিয়ে বুঝতে পারছিলাম না যে ঠিক কোন জায়গা থেকে আমরা টোটো পাবো বা ঠিক কোন জায়গা থেকে আমরা বাস পাবো। এইসবের চক্করে আমরা হেঁটে ফেলেছি অনেকটা পথ। তারপর আমরা টোটো পেলাম। আমরা যতজন ছিলাম দুটো টোটোতে হয়ে গেছে। টোটোওয়ালাদের বক্তব্য যে অনেকজন মিলে না বসলে যা রাস্তার অবস্থা, টোটো থেকে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, হেলতে দুলতে পৌঁছে গেলাম এই সেই বাড়ি, আর এই সেই মিষ্টি মেয়ে তনুশ্রী, এটা ওর শ্বশুর বাড়ি। ওরা প্রত্যেকে এত অমায়িক, এত আন্তরিক যে আমাদের সবাইকার মন ভরে গেছে। যাওয়া মাত্রই ওরা আমাদের জন্য জলখাবারের ব্যবস্থা করে ফেলল। যদিও সময় তখন অনেকটাই পেরিয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, খেতে তো কিছু হবেই। প্রত্যেকেরই খিদে পেয়েছিল আমাদের। রনর জন্য আমি মুড়ি আর আলুর তরকারি নিয়ে এসেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিলাম। আর আমাদের জন্য ছিল চপ, মিষ্টি, মুড়ি। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম যোগাত্মা মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই ক্ষীরগ্রাম হলো দেবীর 51 পীঠের এক পীঠ। সতীর দেহত্যাগের সময় তার ডান পায়ের বুড়ো আঙুলটা পড়েছিল এই ক্ষীরগ্রামে। আজকে দুপুরে এই মন্দিরেই আমরা ভোগ খাবো, সেই উদ্দেশ্যেই আজ সবাই মিলে দল বেঁধে এখানে আসা। এই যোগাধ্যা মাকে নিয়ে এবং তার পুজো নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, যা আমরা শুনছিলাম তনুশ্রীর কাছে। তো গায়ে কাঁটা দিচ্ছিল সেগুলো শুনে। সব কিছু আমার মনে নেই যদিও, তবে পুরনো যোগাধ্যা মায়ের মূর্তিটা হারিয়ে গিয়েছিল কোনোভাবে, তারপরে আবার নতুন মূর্তি বানানো হয়। তারপর সেটিকে ক্ষীরদিঘির জলে ডুবিয়ে রাখা হতো এবং 31শে বৈশাখ সেটিকে তুলে পুজো করে আবার সেটা ক্ষীরদিঘির জলেই রাখা হতো। হঠাৎ করে কিছু বছর আগে সেই পুরনো মূর্তি আবার খুঁজে পাওয়া যায়। গ্রামবাসীরা ওই পুরনো মূর্তিটিকে প্রতিষ্ঠা করে একটা নতুন মন্দিরে। এরপর সেখানেই আমরা যাব। এই হলো ক্ষীরদিঘি, এবং এর মধ্যে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এর ভেতর আছেন যোগাত্মা মায়ের মূর্তি, যেটা সারা বছর জলের তলায় থাকলেও 31শে বৈশাখ উনি উঠে আসেন এবং তারপরে ওনার আরাধনা হয়। আগে এই পুজোয় নরবলি হতো, এখন সেসব আর নেই, এখন হয় মহিষ বলি। আর একটা দারুণ জিনিস দেখাই তোমাদের, চলো। এই দিঘিটায় এত মাছ এবং সেগুলো এতই বড় বড়, কি যে ভালো লাগছে দেখে। যেহেতু এই পুকুর থেকে তো কেউ মাছ ধরে না বা ধরে কেউ খায় না, তাই জন্য এরা এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর ক্ষীরদিঘির ঘাটে শামুক ধরতে গিয়ে পিছলে পড়ে যান উনি,
তাতে তার প্যান্ট জামা সব ভিজে যায়। আবার ওকে বাড়ি নিয়ে গিয়ে সমস্ত কিছু চেঞ্জ করে এবার আমরা মায়ের ভোগ খেতে এলাম। এই গোটা গ্রামকে ঘিরে, জোগাদ্দা মাকে ঘিরে এত অলৌকিক ঘটনা শুনলাম তনুশ্রী বা ওর বাড়ির সবার কাছ থেকে, যে বেশ গায়ে কাঁটা দিচ্ছিল আর বেশ রোমাঞ্চকর কাহিনী। আমার এই ধরনের কাহিনী শুনতে ভীষণ ভালো লাগে। বিশ্বাস করাটা বা না করাটা সেটা সম্পূর্ণ নিজের ওপর। রনর জন্য আমি যে আলুর তরকারিটা এনেছিলাম ওটা দিয়েই রনকে ভাত খাইয়ে দিলাম। আর ভোগে ছিল ভাত, তার সাথে একটা সব সবজি দিয়ে তরকারি, তার সাথে মাছের ঝোল এবং তার সাথে পায়েস। এবার যাবার পালা, ওদের সবাইকে টাটা করে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে। যে দুটো টোটো করে আমরা এখানে এসেছিলাম তাদেরই ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম, তাদের সাথেই আমরা আবার চলে এলাম স্টেশনে। কারোর বাড়িতে নিমন্ত্রণে গেলে কি খেলাম, কি পড়লাম, কোথায় শুলাম, কোথায় বসলাম, এই সব কিছুর থেকেও সব থেকে প্রয়োজনীয় হলো তাদের আতিথেয়তা, তাদের আন্তরিকতা, যেটা ছিল ভরপুর। তাই ভীষণ খুশি হয়ে আজকে আমরা সবাই বাড়ি ফিরছি। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। তনুশ্রীকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য। আজকের মতো গুড নাইট।